বন্ধুরা, ওয়েলকাম টু উইনিং উইংস টিউটোরিয়াল। আজকে তোমাদের এনভায়রনমেন্টের ওপর একটি সেশন নিয়ে এসেছি আমরা, WBCS এর জন্য ভীষণ রেলিভেন্ট। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে, আর তোমাদেরকে রিকোয়েস্ট করব যে পুরো ভিডিওটি দেখবে। ভীষণ ইম্পর্ট্যান্ট ফিল্টার্ড নোটস নিয়ে এসেছি, তোমাদের পছন্দ হবে আমি মনে করি। আর এই ভিডিওতে কিছু নোটস আছে যেগুলো আমি ফিল্টার নোটস তো বললামই, সাথে আমি WBCS আসা কিছু কোয়েশ্চেন্সও ইনক্লুড করেছি, UPSCতে আসা কিছু পয়েন্টসও ইনক্লুড করেছি। তো তোমরা যদি মনে করো যে তোমাদের এই ভিডিওটি প্রয়োজন, তো নোটগুলো জট ডাউন করে নিতে পারো, নোট ডাউন করে নিতে পারো, ঠিক আছে? আশা করছি ভালো লাগবে, চলো শুরু করি আজকের সেশন। লেটস স্টার্ট। দেখো ফার্স্ট পয়েন্ট কী বলছে, আন্ডারগ্রাউন্ড কোল গ্যাসিফিকেশন ইল্ডস কী কী, UCG কী কী ইল্ড করে, হাইড্রোজেন, মিথেন, কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড কার্বন মনোঅক্সাইড, ঠিক আছে? আমি অ্যাডিশনাল কিছু ইনফো দিয়েছি অনেক জায়গায়, যেগুলো আমি গ্রিনে হাইলাইট করেছি, দেখে নিতে পারো। UCG ইজ আ ক্লিন কোল এক্সট্রাকশন টেকনোলজি, ইট ইজ মেইনলি অ্যান ইন্ডাস্ট্রিয়াল প্রসেস উইচ কনভার্টস কোল ইন্টু প্রোডাক্ট গ্যাসেস অ্যাজ মেনশনড অ্যাবাভ, যেগুলো বলা আছে, যেরকম হাইড্রোজেন, মিথেন, কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড কার্বন মনোঅক্সাইড, দ্যাট আর কম্বাস্টেড ফর ইলেকট্রিসিটি জেনারেশন, ঠিক আছে? চলো নেক্সট পয়েন্ট দেখি। ভ্যালি অফ ন্যাশনাল পার্ক লাইজ কমপ্লিটলি ইন দ্য টেম্পারেট অ্যালপাইন জোন। এই পয়েন্টটি দেখলে যে ভ্যালি অফ ফ্লাওয়ার ন্যাশনাল পার্ক কোথায়, টেম্পারেট অ্যালপাইন জোনে। আর আগস্তিমালাই বায়োস্ফিয়ার রিজার্ভ কী কী কনজিস্ট করে, নেইয়ার পেপারা, সেন্দুরনি ওয়াইল্ড লাইফ স্যাংচুরি অ্যান্ড কালাকার মান্ডানথুরাই টাইগার রিজার্ভ। এই পয়েন্ট দুটি কিন্তু UPSCতে এসছে, ঠিক আছে? ইম্পর্টেন্ট পয়েন্ট, নোট ডাউন করে নিও। আমি এক্সট্রা ইনফরমেশন দিয়েছি, দ্য আগস্তমালাই বায়োস্ফিয়ার রিজার্ভ ওয়াজ এস্টাবলিশড ইন 2001 অ্যান্ড লাইজ পার্টলি ইন কেরালা অ্যান্ড পার্টলি ইন তামিলনাড়ু। চলো নেক্সট পয়েন্ট দেখি। দ্য টার্ম এম স্ট্রিপস ইজ রিলেটেড টু মেইনটেনেন্স অফ টাইগার রিজার্ভস, ঠিক আছে? এটি কিন্তু ইম্পর্টেন্ট একটি পয়েন্ট, এম স্ট্রিপস মনে রেখো তোমরা, এটা রিলেটেড টু টাইগার রিজার্ভ। ইম্পর্টেন্ট যেটা নোট দিয়েছি যে ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি ইমপ্লিমেন্টেড আ কম্পিউটারাইজড টাইগার মনিটরিং প্রোটোকল ইন অল টাইগার রিজার্ভস অফ দ্য কান্ট্রি নোন অ্যাজ মনিটরিং সিস্টেম। এই যে এম স্ট্রিপসের ফুল ফর্ম মনিটরিং সিস্টেম, TRটা হচ্ছে টাইগার থেকে নেওয়া, ইন্টেন্সিভ প্যাট্রোলিং অ্যান্ড ইকোলজিক্যাল স্ট্যাটাস, ঠিক আছে? ইম্পর্টেন্ট নোট কিন্তু এটা। নেক্সট দেখে নাও, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ওয়াজ এস্টাবলিশড বাই দ্য UN জেনারেল অ্যাসেম্বলি ইন 1972, ঠিক আছে? আর ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে প্রত্যেক বছর কবে সেলিব্রেট করা হয়, 5th of June। আশা করছি এই পয়েন্টটি তোমরা সকলেই জানো যে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে 5th June সেলিব্রেট করা হয়, 1972 UN জেনারেল অ্যাসেম্বলি এস্টাবলিশ করেছিল। নেক্সট কী বলছে, দ্য রিজন অফ অ্যাটমোসফিয়ার ওয়ার ওজোন ইজ ফাউন্ড ইজ নোন অ্যাজ দ্য স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে ওজোন কোথায় মেইনলি পাওয়া যায়, স্ট্র্যাটোস্ফিয়ারে। ডিউরিং ভোপাল গ্যাস ট্র্যাজেডি দ্য হার্মফুল গ্যাস ইভলভড ওয়াজ মিথাইল আইসোসায়ানাইট, ঠিক আছে? এটা কিন্তু আসে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মিথাইল আইসোসায়ানাইট ভোপাল গ্যাস ট্র্যাজেডি, WBCSও একসময় এসেছিল এই কোয়েশ্চেনটি। নেক্সট পয়েন্ট, দ্য সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক ইজ অলসো নোন অ্যাজ সাইরান্ধ্রি ভানম। চলো দেখে নিই পরে কী বলছে। রিনিউয়েবল এনার্জি ইজ দ্য এনার্জি উইচ ইজ জেনারেটেড ফ্রম ন্যাচুরাল রিসোর্সেস দ্যাট আর কন্টিনিউয়াসলি রিপ্লেনিশড, এটা তো আমরা জানা আশা করি। দিস ইনক্লুড সানলাইট, উইন্ড, টাইডস, ওয়াটার, জিওথার্মাল হিট অ্যান্ড ভেরিয়াস ফর্মস অফ বায়োম্যাস এটসেট্রা। সোর্সেস কি রিনিউয়েবল এনার্জি দেখে নাও, প্রাইমারি সোর্স হচ্ছে উইন্ড, ওয়াটার, সোলার আর জিওথার্মাল এনার্জি, আর সেকেন্ডারি সোর্স হচ্ছে নন রিনিউয়েবল এনার্জি জেনারেটেড থ্রু কনজারভেশন অফ কোল, অয়েল, ন্যাচুরাল গ্যাস এটসেট্রা। তাহলে দুটো তোমরা জেনে গেলে, প্রাইমারি সোর্স আর সেকেন্ডারি সোর্স রিনিউয়েবল এনার্জি। নেক্সট হচ্ছে অ্যান্টি স্মগ গান টু কাট ডাউন পলিউশন লেভেলস উইল বি মোস্ট রিকোয়ার্ড অ্যান্ড ইউজফুল ইন অ্যারিড অ্যান্ড সেমি অ্যারিড ক্লাইমেটস। এটি কিন্তু ইম্পর্টেন্ট নোট, এটি দিল্লি সরকার এখন ইউজ করছে অ্যান্টি স্মোক গানকে। হ্যাঁ, এটা কোন ক্লাইমেটে, অ্যারিড অ্যান্ড সেমি অ্যারিড ক্লাইমেটে। দেখো ইনফরমেশন দিয়েছি, অ্যান্টি স্মগ ইজ আ ডিভাইস দ্যাট স্প্রেজ অ্যাটোমাইজড ওয়াটার ইন টু দ্য অ্যাটমোসফিয়ার টু রিডিউস এয়ার পলিউশন। দ্য দিল্লি গভর্নমেন্ট হ্যাজ ইন্ট্রোডিউসড অ্যান্টি স্মগ গানস টু ট্যাকল দ্য ইনক্রিজিং পলিউশন লেভেলস ইন দিল্লি, ঠিক আছে? ভেরি ইম্পর্টেন্ট নোট।
আচ্ছা, এবার দেখো, ডিডিটি, ডিডিটির ফুল ফর্ম তোমরা জানো, ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। ডিডিটি হচ্ছে, উইচ ইজ অলসো নোন অ্যাজ অ্যান ইনসেক্টিসাইড, হ্যাজ অ্যাডভার্স ইফেক্ট অফ অ্যান ইকোলজিক্যাল হেলথ বিকজ ইট ইজ আ পারসিস্ট্যান্ট অর্গানিক পলিউটেন্ট। ইম্পর্টেন্ট, নোট করে নিও, ইট ইজ আ পারসিস্ট্যান্ট অর্গানিক পলিউটেন্ট, ঠিক আছে? নেক্সট দেখে নাও, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মাইক মাইক কি বলছে? মনিটরিং দ্য ইলিগাল কিলিং অফ এলিফেন্টস, মাইকের ফুল ফর্ম। এটা হচ্ছে একটি প্রোগ্রাম, ইজ অ্যান এটা একটি প্রোগ্রাম যেটা ইন্টারন্যাশনাল কোলাবোরেশন হয়েছে টু মেজার দ্য লেভেল, স্ট্রেন্স অ্যান্ড কজেস অফ এলিফেন্ট মর্টালিটি, দে আর বাই প্রোভাইডিং অ্যান ইনফরমেশন বেস টু সাপোর্ট ইন্টারন্যাশনাল ডিসিশন ইন রেসপেক্ট অফ কনজারভেশন অফ এলিফেন্টস। ঠিক আছে, মাইক ফুল ফর্মটা দেখে নিও, ফুল ফর্মও কিন্তু মাঝে মধ্যে জিজ্ঞেস করে নিতে পারে। মনিটরিং দ্য ইলিগাল কিলিং অফ এলিফেন্টস, ঠিক আছে, এই এই পয়েন্টটি দেখে নাও। আরও মাইক সাইটস ইন্ডিয়াতে কী কী আছে তোমরা সার্চ করে নিও। এই ওয়েস্ট বেঙ্গলে ওয়ান অফ দ্য মাইক সাইটস ইন ওয়েস্ট বেঙ্গল হচ্ছে ডুয়ার্স, ঠিক আছে? ডুয়ার্সে প্রচুর এলিফেন্টে মৃত্যু হয়। বায়োডাইভার্সিটি কনজারভেশন ক্যান বি অফ টু টাইপস, ইন সিটু কনজারভেশন আর এক্স সিটু কনজারভেশন। তো ইন সিটু কনজারভেশন কী বলছে দেখে নিই প্রথমে। ইট ইজ দ্য প্রসেস অফ প্রোটেক্টিং অ্যান এন্ডেঞ্জার্ড প্ল্যান্ট অর অ্যানিমাল স্পেসি ইন ইটস ন্যাচারাল হ্যাবিটেট। তাহলে ইন সিটু কনজারভেশন হচ্ছে প্রোটেক্টিং দ্য এন্ডেঞ্জার স্পেসি ইন ইটস ন্যাচারাল হ্যাবিটেট। কোথায় কোথায়, যেরকম এক্সাম্পল দেখে নিই, বায়োস্ফিয়ার রিজার্ভস, ন্যাশনাল পার্ক, স্যাংচুরিজ, বায়োডাইভার্সিটি হটস্পটস। একটা অ্যাডিশনাল ইনফো দিয়েছি যে দ্য কনসেপ্ট অফ বায়োডাইভার্সিটি হটস্পট ওয়াজ ডেভেলপড বাই নর্মান মায়ার্স ইন 1988, এটা মনে রেখো। হ্যাঁ, নাম্বার টু, এক্স সিটু কনজারভেশন কি? ইট ইজ অ্যান অফসাইট কনজারভেশন, ফর এক্সাম্পল জু, বোটানিক্যাল গার্ডেন্স, অ্যাকোয়ারিয়াম এটসেট্রা। আশা করছি তোমাদের ভালো লাগছে ভিডিওটি, অবশ্যই প্রয়োজন মনে করলে কিন্তু নোট ডাউন করে নিও। নেক্সট পয়েন্ট দেখি, এটি আমাদের লাস্ট স্লাইড আজকের। এইখানে আমি কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস নিয়ে এসেছি যেগুলো WBCS 2009-এ প্রিলিমস এবং মেইনসে জিজ্ঞেস করেছে। চলো দেখে নিই, আরও কিছু মেইনসে অনেক কিছুই জিজ্ঞেস করেছে, এটা আমি কিছু বাছাই করা ইম্পর্টেন্ট পয়েন্টসই লিখেছি। বায়োগ্যাস মেইনলি কনজিস্ট অফ মিথেন, কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ট্রেসেস অফ নাইট্রোজেন, হাইড্রোজেন অ্যান্ড কার্বন মনোঅক্সাইড। এটা আমি ফুল এটাই দিয়েছি, অপশানে যেটি রাইট অ্যান্সার ছিল সেইটার অপশানে ছিল মিথেন, কার্বন ডাইঅক্সাইড আর হাইড্রোজেন, ঠিক আছে? নেক্সট দেখে নিন, নয়েজ পলিউশন ইজ ক্রিয়েটেড ইফ নয়েজ ইজ ইন এক্সেস অফ 80 to 99 decibel। ওয়াসদা ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন গুজরাট, ঠিক আছে? ন্যাশনাল পার্কে তোমরা কিন্তু ভালো করে লিস্ট মুখস্থ করে যাবে, ন্যাশনাল পার্ক নিয়ে কোন সালে এস্টাবলিশ, কোথায় আছে লোকেটেড, সেইগুলোর প্রশ্ন কিন্তু প্রচুর আসে মেইনসে, প্রিলিমসে, সব জায়গায়। বিশেষ করে মেইনসে কিন্তু আমি এরকম দেখতে পারি, অনেকগুলো কোয়েশ্চেন আসে, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন, মেইনসের পয়েন্টগুলো দেখি। দ্য বায়োডাইভার্সিটি অ্যাক্ট ওয়াজ পাস ইন দ্য ইয়ার 2002, ঠিক আছে? অনেক কিন্তু মানে ফিগার বেস কোয়েশ্চেন দেখা যায় মেইনসে, ঠিক আছে? যেরকম মানে ইয়ার ইয়ার অফ এস্টাবলিশমেন্ট এগুলো কিন্তু প্রচুর আসে। দ্য গ্রিন বেঞ্চ ইন কলকাতা ওয়াজ এস্টাবলিশড ইন June 17, 1996। এটি মোস্ট প্রবলি খালি ইয়ারটাই দিয়েছিল, ডেটটা দেয়নি, আমি ডেটটা ইনক্লুড করেছি। রুফটপ ওয়াটার হারভেস্টিং ইজ হাইয়েস্ট ইন ব্রাজিল। সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক, সাইলেন্ট ভ্যালি হচ্ছে ন্যাশনাল পার্ক, হচ্ছে বিকেম ন্যাশনাল পার্ক ইন দ্য ইয়ার 1984। অ্যাডিশনাল ইনফো আমি অ্যাড করেছি, দেখো, ইন 1986 দ্য সাইলেন্ট ভ্যালি ওয়াজ ডিক্লেয়ার্ড দ্য কোর এরিয়া ইন দ্য নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। লাস্ট আজকের মতো, মালচিং প্রিভেন্টস দ্য লস অফ ময়েশ্চার, ঠিক আছে? প্রিভেন্টস দ্য লস অফ ময়েশ্চার। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, আর আমাদের জানিও যে কেমন লাগছে তোমাদের আমাদের ভিডিওগুলো, আর কী কী তোমাদের আরও প্রয়োজন, কী কী দরকার, আমি সেই ভিত্তিতে তোমাদের জন্য ভিডিওস নিয়ে আসবো, যতটা পারবো আমি হাই কোয়ালিটি ভিডিওস নিয়ে আসতে চাই তোমাদের জন্য। থ্যাংকস ফর ওয়াচিং, আর উইনিং উইংস টিউটোরিয়ালকে এভাবেই ভালোবাসতে থেকো। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন।